হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপা আপনার নাম কি? আমার নামটা হচ্ছে ভাইয়া সাথী। সাথে আপা, আপনি বলছিলেন অনেক সমস্যার মধ্যে আছেন, একটা অডিও কলে প্রতিবেদন করতে চান। আসলে কি কারণে প্রতিবেদন করতেছেন, কিসের সমস্যা আপনার? ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দিনাজপুর। দিনাজপুর। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, বাবা আছে। তা মা বাবা আছে, তাহলে তারা কি করে? আমার মা হয়েছে অসুস্থ, আমার বাবা রিক্সা চালায়, আমার বিয়ে হয়েছে। আপনার স্বামী কি করে? স্বামী নেই, স্বামী হচ্ছে তালাক দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই প্রতিবেদন আসলে কি কারণে করতে চান, কি বিয়ের সাথে করতে চান না সহযোগিতা চান, কোনটা? দেখেন, আমরা এলাম গরিব ঘরে নিয়ে, বুঝছেন? জি, আমরা এই জন্য আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য, সারা জীবনের জন্য, জীবন সঙ্গীর জন্য, জি। যে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে পারবে। না, আমার আপনার একটা তো বিয়ে বাচ্চা আছে। হয়েছিল, বিয়েটা কিভাবে হয়েছিল? আমার বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে। তাহলে সংসারটা ভেঙে গেল কেন? সংসারটা ভেঙে গেল কেন? তারা তো মনে করেন বড় লোক ছিল, খালি যৌতুকের টাকা খেত। তখন বিয়ের সময় আমার বাবাকে বলছিল যে যৌতুকের টাকা দিবা, তখন বাবা বলছিল হ্যাঁ দেবো। কিন্তু এখন আমার মাটা একটু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তা আমার বাবা তো আপনি কি দেখতে শুনতে খারাপ নাকি? যৌতুকের টাকা দিয়ে বিয়ে করছিলেন, বিয়ে দেওয়ার কথা বলছিল কেন? না, দেখতে শুনতে আল্লাহর রহমতে আমি খারাপ না, কিন্তু এখনকার দিনে সমাজের মানুষের যা বলে আর যা করে, যৌতুকের টাকা চায়, তার যৌতুকের টাকা দিতে পারি নাই দেখে লেখা লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছি আচ্ছা, ফাইভ এখন পর্যন্ত। আচ্ছা, বাচ্চাটা ছেলে না মেয়ে? বাচ্চাটা হচ্ছে আমার মেয়ে সন্তান। আচ্ছা, এখন কিরকম মানুষকে বিয়ে করতে চান? এখন যেরকম একটা মনে করেন যেরকম একটা মানুষ চাই যে আমার সারা জীবন দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে, আমার সারা জীবনের জন্য আমার সঙ্গিনী হবে, আমাকে বিয়ে করবে, এমন একটা ভালো মনের মানুষ যদি আমি পাইতাম, তো অবশ্যই তাকে বিয়ে করতাম। আচ্ছা, আর সে যেরকমই বয়স হোক না কেন, আমার আচ্ছা, বাচ্চা আছে একটা ভাইয়া, তার বয়স হচ্ছে 4 মাস। আচ্ছা, তা ধরেন অনেকে আছে, তাদের হয়তো বউ নাই, বাচ্চা আছে, এরকম পুরুষকে বিয়ে করবেন, বিবাহিত পুরুষকে? দেখেন, সে যেরকমই হোক না কেন, হুম সে যদি আমাকে ভালো রাখতে পারে, হুম সে যদি আমাকে তার স্ত্রীর মর্যাদা দিতে পারে, আমাকে হুম সারা জীবনের জন্য আপন করে নিতে পারে, এমন একটা ভালো মন মানুষ আমি পাইলে অবশ্যই আমি তাকে বিয়ে করবো। আর আচ্ছা, যে মনে করেন বয়স যেরকম হোক না কেন, সে 50 বছর তা হোক আপনার মা কিংবা, বাবা এখন একটা দেখে দিতে পারতেছে না, বিয়ে শাদী দিয়ে দিতে পারতেছে না এলাকার লোকজন বা আপনার পরিবার থেকে? হ্যাঁ, ইচ্ছাগুলো আমার বাবা মা পারে, কিন্তু আমার বাবা মা দিতে চাচ্ছে না এখন কেন, যে সবাই তো আর এক না। এই যে যেমন একটা দেখে শুনে বিয়া দিছে, যৌতুকের টাকা চাইতেছে, এর জন্য যে নিজে নিজে মনে মনে ভাবছে, যদি একটা পাশে নিজের মনে করেন নিজের মন মতো একটা পাশে থাকার জন্য একটা মানুষ পাই, সঙ্গিনী পাই, এরকম একটা মানুষ পাইলে সে আমার দুঃখের কথা সব কিছু জানবে, আমার ফ্যামিলিতে কিরকম সব জানা শুনে, যদি এরকম ভালো মনের মানুষ তাকে আমাকে বিয়ে করতে চায়, তো অবশ্যই আমি তার কাছে বিয়ে বসবো। কারণ আপনার সে কিভাবে জানে, যোগাযোগ করবে যদি কেউ বিয়ে করতে চায়? তো নাম্বার লাগে, যোগাযোগকারী নাম্বারটা যেটা কথা বলতে চাই, নাম্বার দিয়ে দিলে হবে? হ্যাঁ, আমি যে নাম্বারটা দিয়ে আপনার সাথে হ্যাঁ, কথা বলতেছি এই নাম্বারটা দিয়ে আমার সাথে যোগাযোগ আচ্ছা করতে আচ্ছা। পারবে। আর যে ছবি যেটা পাঠাইছেন ওটা কি আপনারই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই ছবি। তা আচ্ছা আপু, ঠিক আছে, আমরা নাম্বার আর ছবিটা বসায় দিয়ে দিব, যারা যোগাযোগ করবে সত্যি কথা বলবেন, সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? বলতে চাই ভাইয়া, জি, দেখেন ভাইয়া, আমি মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই, যে ভাইয়া আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিবে, এমন ভালো মনের মানুষ হলে অবশ্যই আমি তার কাছে বিয়ে বসবো, সারা জীবন থাকবে।